guys, so this is Mia Modas. Welcome to my channel. So guys, hello. So guys, hi. I'm guys actually like a video that make a recipe video. Plus, I'm a message ache amar like subscriber journey. Like actually ekhane message korechilo dekhte pachho Ishika bole. So Ishika message korechilo ki or je ami je video ta jara chhedechilam oi je garlic chicken recipe ta or full recipe chai. So guys, thank you so much, first of all, Rishika, ki tumi like ei video ta amay mane eta suggestion ta diyecho. Ami khub khushi hoyechi ar ami bolechhilam ki ami 1-2 weeks er moddhe ei video ta debo because ma ektu busy ache na kajer moddhe. To ma bolechilo ki ma jokhon like mar kache to full clip ta chilo na, tumi jantam na kyo tumra like bolbe jiggesh korbe. So mar kache to full clip to chilo na, that's why ki hoyeche ki jokhon ma arekbar banabe tokhon ma bhalo kore full clip diye banabe. So tar jonno ektu khane wait kore totokkhon ami baki je vlogs gulo mane baki je recipes jeigulo ache all of us share korbo. So ajke that's why ami enechi onno ekta recipe but full video because tumra tai chaicho and that's why ami o shei bhabe anchi amar video format gulo because tumra chao na ami shorts bhabe chhari to shorts chhallo ami long video to chhadbo because tumra eto 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 massage korcho ki যে লাইকটা করতে তো আমি তোমাদের মেসেজের জন্য বা তোমাদের সাজেশনস জন্য বা তোমাদের রিকোয়েস্টের জন্য যেটাই বল না কেন ওটার জন্য আমি লং ভিডিও ফরম্যাটই আনবো এবার থেকে রেসিপিস গুলো এন্ড এই যে ছিল গার্লিক যে চিকেন যে রেসিপিটা ছিল লাইক দেখতে পাচ্ছ আমি শো করেছি তোমাদেরকে ওই যে ক্লিপটা মানে ওই যে ভিডিওটা যে শর্টসটা যেটা আমি ছেড়েছিলাম ওই শর্টসের মধ্যে ঈশিকা তুমি যে মেসেজটা করেছিলে আমি ওটা দেখেছি আমি রিপ্লাইও দিয়েছি তো ঈশিকা জাস্ট ওয়েট ফর সাম টাইম আমি দেবো আর নট অনলি ঋষিকা সবাইকে আমার সাবস্ক্রাইবার্সদেরকে এটাই কথা আছে কি আমি দেবো ভিডিওটা বাট একটু টাইম দাও আমি নিশ্চয়ই দেবো বাকি যে ব্লগসগুলো বা বাকি যে রেসিপিসগুলো বাকি রেসিপিস আমি পুরো ফুল ফরম্যাটে আনছি তো ওটা নিয়ে নো চিন্তা বাট গাইস একটু ওয়েট করে যাও ওই ব্লগটার জন্য ওই ব্লগটা আসবে কোনো অসুবিধা নেই আর এমনিতে আমি একটা পুল দিয়েছিলাম কিছুদিন আগে ওই পুলের মধ্যে অনেকজন আমি বলেছিল কি লাইক এখানে দেখতে পাচ্ছি আমি শর্টস ছেড়েছিলাম আমি এখানে একটা সাইড ক্লিপও দিয়ে দিয়েছি এখানে আর দেখতে পাচ্ছ এই ভিডিওটার কথা বলছি আমি সো এই ভিডিওটা যদি তুমি দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি ছেড়েছিলাম তো আমাকে অনেকগুলো লাইক অনেকগুলো রাউন্ড দিত লাইক কমেন্টস এসেছিল সাজেশনস এসেছিল থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অ্যান্ড ইয়াপ সো এই যে সাজেশনসগুলো যদি এসছে ওই সাজেশনসগুলো আমি ভিডিও বানাবো বিকজ সময় হয়ে যায় পড়ে গেছে তো চিন্তা নেই ছাড়বো তো অবশ্যই বা একটু টাইম দাও তার আগে তোমার রেসিপিস ভিডিওগুলো দেখো অ্যান্ড একজন ওখানে কমেন্ট করেছিল কি নাইট রুটিন ডে রুটিন করতে সো দ্যাটস ওয়াই আমি বলতে চাই তাকে কি নাইট রুটিন ডে রুটিন যেটা আছে ওটা আমি স্যাটারডেতে করছি বিকজ লাইক আমার যে তোমার মানে যে আমার সময় হয়ে গেলে কিন্তু পড়ছে লাস্ট ডে অফ দ্য স্কুল লাস্ট ডে অফ দ্য স্কুলে লাইক আমি কী করবো না করবো তো পুরো ব্লগটাও আসবে সো নো চিন্তা অ্যান্ড আমার হেয়ার কেয়ার রুটিনও আসছে সেটারও চিন্তা নেই সব আসবে ওয়েট ওয়েট করো আসলে দেখতে পারবে সো এখন আজকের যেই মেন যে আমরা ভিডিওটা এনেছি ওটাকে ওটাটার উপরে আমরা কনসেন্ট্রেট করি সো লেটস গো হাই আজকে আমি চিকেন রেজালা করতে স্টার্ট করলাম বানানোটা ফার্স্টে হচ্ছে প্যানের মধ্যে কিছু বে লিভস আর দারচিনি এলাচ লবঙ্গ যখন হবে তেলটা একটুখানি তারপরে ওটার মধ্যে গার্লিক অ্যান্ড অনিয়ন পেস্টটা দিয়ে দিতে হবে তারপরে আছে তারপরে এরপরে আস্তে আস্তে আমি সকালবেলা ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা এটার মধ্যে আছে ম্যারিনেশন হয়েছে চিকেনের মধ্যে আছে গার্লিক অনিয়ন আর গ্রিন চিলি পেস্ট আর সামান্য একটু লেমন জুস দিয়েছিলাম এটা ফ্রেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকেই আমি এখন ওয়ান বাই ওয়ান করে Yeah.
like, share and subscribe to my channel. Bye bye.